এক জঙ্গলে থাকতো টিয়া, ময়না, দোয়েল সহ অন্যান্য পাখি। সেখানে থাকতো টুনি আর তার মেয়ে তুলি। টুনির স্বামী টোনা অনেক আগেই মারা যায়। টুনির একটি ছোট বাগান আছে, সেখান থেকে ফল বিক্রি করে যা আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে। ইস, আজ কত দেরি হয়ে গেছে মা তুলি। হ্যাঁ মা, বলো। তুলি মা, আজকে অনেক দেরি হয়ে গেছে, তুই ফল পেরে ছুরিতে ভরে রাখ না। আহ মা, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি গাছ থেকে ফল পেরে ঝুড়িতে সাজিয়ে রেখেছি। আরে বাবা, আমার মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গেছে, সব কাজ বোঝে আর মায়ের কাজেও সাহায্য করছে। হ্যাঁ হয়েছেই তো, তুমি এখন যাও তো কাজে যাও, ফলগুলো বিক্রি করে আসো। আচ্ছা মা ঠিক আছে, আমি তবে বাজারে যাই। এই বলে টুনি বাজারে চলে যায় ফলের ঝুড়ি নিয়ে। টুনির ফল সবাই খুব পছন্দ করত, কারণ সে টাটকা ফল এনে বিক্রি করে, তাই সবাই তার গাছের ফল কিনত। আরে টুনি, আজ এত দেরি কেন? বাড়িতে অন্যান্য পাখিরা আজ আসবে, ফল নিয়ে যেতে হবে, তা আজ এত দেরি কেন? আজ একটু দেরি হয়ে গেল ভাই, তা কি কি লাগবে বলো আমায়। এরপর টুনি তাকে ফল দেয়, সে টাকা নিয়ে চলে যায়। তার পাশে ছিল এক কাক, তারও ফলের দোকান, কিন্তু তার কাছ থেকে কেউ ফল কেনে না, সবাই টুনির কাছ থেকেই ফল কিনত। আরে টিয়া ভাই, আমার কাছেও ভালো ভালো ফল আছে, নিয়ে যাও। তোমার কাছ থেকে কেউ কখনোই ফল নেবে না, কেননা তুমি অনেকদিন আগের ফলও ফরমালিন দিয়ে ভালো রাখো, যা খেয়ে সবাই অসুস্থ হয়ে যায়। এই বলে টিয়া সেখান থেকে চলে যায়, আর কাকটুনিকে দেখে হিংসা করতে থাকে। তত্ত্ব সব, এভাবে কি ব্যবসা চলে নাকি? আমার কাছ থেকে তো কেউ ফল নেয় না, কিন্তু ওই টুনির কাছ তো ভিড় কমেই না, এর একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার হবে না। এই বলে কাক বুদ্ধি বের করলো টুনিকে শিক্ষা দেবার। সে মনে মনে টুনির ক্ষতির কথা ভেবে হাসতে লাগলো। টুনি এবার মজা বুঝবে, আমার সাথে পাল্লা, তাই না? তোর মজা আমি দেখব এবার। এরপর টুনির সব ফল বিক্রির পর বাড়ি চলে যায়, আর কাক অপেক্ষা করতে থাকে রাত হওয়ার জন্য। রাত হতেই কাক একটি কুড়াল হাতে টুনির বাড়ি যায়, তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এবার দেখব আমার দোকানের ফল কিভাবে বিক্রি না হয়। হায় ভগবান, এ কি সর্বনাশ হলো, কে করলো এমন কাজ? এবার আমাদের সংসার কিভাবে চলবে? মায়ের এমন চিল্লাচিল্লি শুনে তুলি ঘর থেকে বেরিয়ে এলো। এসে দেখে সব ফলের গাছগুলি মাটিতে পড়ে আছে। মা, ও মা, এ কি হয়েছে, কে করলো এমন? জানি না রে মা, আমাদের আবার কি হবে, সংসার কিভাবে চলবে? কার এমন ক্ষতি করেছিলাম তার জন্য এমন শাস্তি পেতে হলো? এই বলে তারা কাঁদতে লাগলো। আর অন্যদিকে বাজারে থাকা ক্রেতারা, যারা টুনির থেকে ফল কিনত, তারা অনেকক্ষণ যাবত টুনির জন্য অপেক্ষা করে, বাধ্য হয়ে কাকের কাছ থেকে ফল নেয়। এবার বাজারে শুধু আমার ফল বিক্রি হবে, টুনিকে আমি একদম উচিত শিক্ষা দিয়েছি, যেহেতু বাজারে আর ফলের দোকান নেই, সেহেতু সবাই বাধ্য হয়ে আমার থেকেই ফল নিবে, এবার আমি ফলেরও দাম বাড়িয়ে দিব। অপরদিকে টুনি আর তার মেয়ে অনেক কষ্টে তাদের দিন পার করতে লাগলো। আজ তো তাদের সঞ্চয় ও ফুরিয়ে গেছে, ঘরে কোনো খাবার দানাও নেই। মা, আমার অনেক খিদে পেয়েছে গো, এবার যদি খেতে না পাই আমি মরেই যাব। না মা, এমনটা বলিস না, ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে রে, একদিন দেখবি আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। আমি বাহিরে গিয়ে দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। এই বলে টুনি বাহিরে চলে যায়। কিছু দূর যেতে টুনি দেখতে পেল একটা দোয়েল সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে এই কি, এ যে দোয়েল, এখানে এভাবে কেন পড়ে আছে? এই বলে টুনি পানি এনে দোয়েলের চোখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই দোয়েলের জ্ঞান ফিরে আসে। টুনি বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ না হলে আমি মরেই যেতাম।
এসব বলতে নেই। তা ঠিক আছে, কিন্তু তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি বলি বলো, আমি আর আমার মেয়ে দুদিন থেকে না খেয়ে আছি। সে কি গো, কিন্তু কেন? আমি আমার বাগানের ফল বিক্রি করে যাই করতাম, তা দিয়েই সংসার চলে আমাদের, সেই আয়ে আমাদের খাওয়া হতো। এরপর টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা দোয়েলকে বুঝিয়ে বলল। আমি তোমাকে সাহায্য করতে পারি, এই নাও বীজগুলো, আজ বাড়ি গিয়ে বীজগুলো মাটিতে পুঁতে দিবে। ধন্যবাদ তোমাকে দোয়েল, আমি তবে এবার আসি। এই বলে টুনি সেখান থেকে বাড়ি চলে যায়, আর বাড়ি ফিরে বীজগুলো পুঁতে দেয়। আজ তাদের আবারও না খেয়ে ঘুমাতে হলো। পরদিন সকালে টুনি ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে গেল। এ কি, একাছে সফল? তার মানে দোয়েল আমাকে জাদুর বীজ দিয়েছিল? তুলি মা, বাহিরে এসে দেখ একবার। কি হয়েছে মা? এ মা, এ কেমন গাছ? একটা গাছে সব ফল কিভাবে হলো? সব ভগবানের দয়া মা, এবার আমাদের কষ্ট শেষ হবে। তারা অনেক ক্ষুধার্ত ছিল, তাই গাছ থেকে কিছু ফল পেরে খায়। মা, এই ফলগুলো তো অনেক মজার, এত সুস্বাদু ফল আমি আগে কখনোই খাইনি। হ্যাঁ রে মা, অনেক সুস্বাদু, এই ফলগুলো বাজারে নিয়ে যায়। এই বলে টুনি এক ঝুড়ি ফল নিয়ে বাজারে যায়। সবাই তাকে ফল নিয়ে আসতে দেখে অনেক খুশি হয়। আরে টুনি, কোথায় ছিলে এতদিন? সে অনেক কথা গো ভাই, অন্যদিন বলবো। এই বলে টুনি ক্রেতাদের কাছে ফল বিক্রি করতে লাগলো। পাশের থেকে কাক টুনিকে এত ফল বিক্রি করতে দেখে রাগে গজগজ করতে লাগলো। টুনির কাছে এত ফল কোথা থেকে এলো? আজ রাতে আবারও খাবো আমি, তোর বাড়ির গাছ আবারও কাটবো আমি। টুনি সব ফল বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে যায়। রাতে কাক কুড়াল নিয়ে আবার টুনির বাসায় যায়, কিন্তু সে এমন গাছ দেখে অবাক হয়ে যায়। আর যেই না গাছটি কাটতে যাবে, তখনই গাছ থেকে বড় বড় গোড়া বেরিয়ে কাকের শরীর পেঁচিয়ে ধরে, আর কিছুক্ষণের মধ্যে কাক সেখানে মারা যায়। পরদিন সকালে টুনি কাককে তার বাড়ির উঠোনে মৃত অবস্থায় পায়, তার সাথে কুড়ালও দেখে। টুনি সব বুঝতে পেরে যায়। অন্যের ক্ষতি করতে এসে নিজের ক্ষতি করে বসলে? কাকের কথা সবাই জানতে পারে, তাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়। আর টুনির জাদুর ফল গাছের কথাও সবাই জেনে যায়। জাদু গাছের ফল তাই সবাই বেশি বেশি করে কিনে নেয়। এভাবে টুনির আনন্দে দিন কাটাতে লাগলো। এক জঙ্গলে এক ধনী টুনি ছিল। তার ছিল অনেক গাড়ি যেগুলো চলাচল করত। টুনিও ছিল ভালো ও দয়ালু পাখি, তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। অপরদিকে কাক নামে তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তিনি ছিলেন অনেক ভালো ও এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তিনি তার আয়ের তুলনায় বেশি ব্যয় করতেন। তিনি তোতা নামে এক ধনী পাখিকে পছন্দ করতেন। তোতা ছিল খুবই সুন্দর ও বুদ্ধিমতী পাখি। কাক তার সাথে দেখা করতে চাইলেন। প্রিয় বন্ধু টুনি আমার, কিছু টাকার খুব প্রয়োজন। আমি জাঁকজমক সম্পূর্ণ পোশাক পরে অনেক চাকচমক সহ রাজকুমারীর সাথে দেখা করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। দয়া করে আমাকে আমার উদ্দেশ্যে পূরণে সাহায্য করো। এটা কোনো কথা নয় বন্ধু, তোমার কত টাকার প্রয়োজন? 3000 টাকা। এখন আমার কাছে অত টাকা নেই, কারণ আমার সব গাড়ি বাহিরে গেছে। কিন্তু চিন্তা করো না বন্ধু, আমি তোমার জন্য 3000 টাকার ব্যবস্থা করব। টুনি কাককে টাকা দেওয়ার জন্য কাকুলি নামে এক পাখির কাছে যায়। টুনি ও কাকুলি একে অপরকে ঘৃণা করত। কাকুলি ছিল খুব অসৎ ও জটিল প্রকৃতির পাখি, তিনি খুব উচ্চ সুদে টাকা ধার দিতেন। কাকুলি টুনিকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হলেন, কিন্তু একটা শর্তে। তিনি যদি 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হন, তাহলে তাকে একটি শাস্তি ভোগ করতে হবে।
কাকলি টনির শরীরের যে কোনো অংশ থেকে এক পাউন্ড মাংস কেটে নেবেন। টনিও স্বেচ্ছায় রাজি হলেন। এ কথা ভেবে যে তার গাড়িগুলো শীঘ্রই অনেক টাকা নিয়ে ফিরে আসবে এবং তিনি সহজেই কাকলির অর্থ ফেরত দেবেন। টাকা দেওয়ার পূর্বে কাকলি টনিকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করলেন। টনিও পরদিন কাকের কাছে টাকা নিয়ে যায়। এই নাও বন্ধু, তোমার 3000 টাকা। ধন্যবাদ বন্ধু, আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দেব। এই বলে কাক জাকজমকপূর্ণ পোশাক ও অনেক চাকর নিয়ে তোতার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। তোতার বাবা সম্প্রতি মারা গেছেন। তিনি মারা যাওয়ার পূর্বে তোতার জন্য একজন ভালো স্বামী বের করার জন্য এক অদ্ভুত পরিকল্পনার কথা ভেবেছিলেন। তিনি একটি কৌটায় তোতার প্রতিচ্ছবি রেখেছিলেন। কৌটা তিনটি হলো একটি সোনার, একটি রূপার ও একটি শাশির। যে প্রথম তোতার প্রতিকৃতিযুক্ত কৌটা নির্বাচন করবে সে তোতাকে বিয়ে করবে। প্রথম যিনি চেষ্টা করলেন তিনি ছিলেন জঙ্গলের ঈগল। তিনি ভাবলেন, রূপা ও শাশি কদ্দামি ধাতু, মূল্যবান ধাতু দ্বারা তৈরি কৌটায় তোতার ছবি থাকতে পারে। এই কথা ভেবে তিনি সোনার কৌটা পছন্দ করলেন। তিনি যা পেলেন তা হলো বার্তাযুক্ত মাথার খুলির ছবি, যা বলল চকচক করলে সোনা হয় না। ঈগল খুব দুঃখ পেলেন এবং জঙ্গলে ফিরে গেলেন। তারপর এলেন আরেক পাখি। তিনি অনেকক্ষণ রূপার কৌটার দিকে তাকিয়ে থাকলেন। এর উপর লেখা ছিল যে আমায় পছন্দ করবে সে তাই পাবে যে যার যোগ্য। তার নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল। তিনি ভাবতে লাগলেন তিনি সেরা জিনিসটি যোগ্য। এই ভেবে তিনি রূপার কৌটাটি পছন্দ করলেন। কোটার ভেতর তিনি চোখ পিটপিট করা এক ভারী ছবি পেলেন। তিনি খুব কষ্ট পেলেন এবং তখনই তিনি চলে গেলেন। এরপর এলো কাকের পালা। তিনি কোটাগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন এবং ভাবলেন, চেহারা প্রায় বিপদস্বামী করে মন্দ লোকদের ভালো দেখায় আর তারা সুন্দর পোশাকের অন্তরালে তাদের ভেতরের কন্দকাটকে লুকিয়ে রাখে। একথা মনে মনে বলে তিনি সাধারণ শাশির কোটা পছন্দ করলেন। কোটাটি খুলতেই তিনি এর ভিতর তোতার প্রতিকৃতি দেখতে পেলেন। এরপর কাকু তোতার বিয়ে হলো। নববিবাহিত দম্পতি সুখে তাদের দিন কাটাতে লাগলো। কিন্তু একটা সংবাদে খুব তাড়াতাড়ি তাদের আনন্দ বিষাদে পরিণত হলো। টুনি কাছ থেকে এক বার্তাবাহক একটি চিঠি নিয়ে এলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় বন্ধু কাক, আমার সব গাড়ি হারিয়ে গেছে। কাকুনির কাছ থেকে যে টাকা ধার করেছিলাম তা পরিশোধ করতে পারছি না, কাজে আমাকে শাস্তি ভোগ করতে হবে। প্রিয় বন্ধু এসো, আর যদি সম্ভব হয় আমাকে দেখে যাও। মৃত্যুর পূর্বে তোমাকে আর একবার দেখতে চাই। এই সংবাদ শোনার পর কাক সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। কাক যখন জঙ্গলে পৌঁছালেন টুনিও তখন বিচারকের আদালতে। তারা বিচার শুরুর জন্য অপেক্ষা করছিল। জজ আদালতে প্রবেশ করলেন, তার আসন গ্রহণ করলেন এবং বিচার শুরু হলো। জজ কাকুলিকে ক্ষমাশীল হতে বললেন এবং তার এক পাউন্ড মাংস দাবি না করতে অনুরোধ করলেন। কিন্তু কাকুলি তার কথা শুনলেন না। কাক কাকুলিকে দ্বিগুণ টাকা দিতে চাইলেন, কিন্তু তিনি বললেন, আমি আমার এক পাউন্ড মাংস দাবি করেছি, আইন আমার পক্ষে, তুমিকে অবশ্যই চুক্তিপত্রে লিখিত শাস্তি অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে। জজ খুব দুঃখ পেলেন যে তিনি টুনিকে কোনো সাহায্য করতে পারছে না। শীঘ্রই এক তরুণ পাখির চিঠি হাতে আদালত কক্ষে প্রবেশ করলেন এবং বললেন, উকিল অসুস্থ, তাই তিনি আসতে সক্ষম হবেন না। এই বলে তিনি জজকে অনুরোধ করলেন তার তরুণ বন্ধুকে টুনির পক্ষে ওকালতি করার অনুমতি দিতে। জজ অনুমতি দিলেন আর তরুণ উকিল আদালত কক্ষে প্রবেশ করলেন। ছদ্মবেশে এই তরুণী উকিল তোতা ছাড়া অন্য কেউ নয় এবং তরুণ কেরানি ছিল তার বন্ধু। তিনিও ছদ্মবেশে ছিলেন। তোতা বললেন, যারা নিজেরা ক্ষমাশীল ঈশ্বর তাদের ক্ষমা করেন। ক্ষমা তার জন্যই আশীর্বাদ আনে যে এটি দেখায় এবং তার জন্য সেটি পায়।
আমরা সবাই ক্ষমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর কেবল তখনই আমাদের ক্ষমা করবেন যখন আমরা অন্যদেরকে ক্ষমা করব। তোতার কথায় কর্ণপাত করলেন না, তিনি যা চাই তা হলো টুনির এক পাউন্ড মাংস। টুনি কি ঋণ পরিশোধ করতে পারে না? হ্যাঁ, সে শোধ করতে পারে, এমনকি এর চেয়েও বেশি। এমনকি আমার বন্ধু কাকলের থেকে যে টাকা ধার নিয়েছিল আমি তার দ্বিগুণ দিতে পারব। আপনি কি টাকাটা নেবেন? না, আমি আইনানুগ শাস্তি চাই, আমাকে আমার এক মন মাংস দাও। আমাকে চুক্তিপত্রটি দেখতে দিন কাকলি। কাকলি চুক্তিপত্র দিলেন, তিনি এটি মনোযোগ দিয়ে পড়লেন এবং বললেন, আপনি ঠিকই বলেছেন কাকলি, আইন আপনার পক্ষে, আপনি মাংস দাবি করতে পারেন, কিন্তু আমি আপনাকে আরো একবার অনুরোধ করছি, কাক যে পরিমাণ টাকা দিতে চাইছে তা গ্রহণ করতে আর আমাকে চুক্তিপত্রটি ছিঁড়তে দিন। কিন্তু কাকলি তার দাবি ছাড়বেন না। তোতা টুনির দিকে ঘুরে তাকালেন এবং বললেন, কাকলিকে তার এক পাউন্ড মাংস কাটতে দিতে প্রস্তুত হন টুনি, আইন তাকে এ অনুমতি দেয়। কাকলি আনন্দে আত্মহর হলেন তোতার এ কথা শুনে। তিনি ছদ্মবেশী তোতাকে তার জ্ঞান ও ন্যায় বিচারের জন্য প্রশংসা করলেন। তিনি চেঁচিয়ে বললেন, হে মহান বিচারক, ওহ চমৎকার! তোতা কাকলিকে তাড়া দিলেন এবং এক পাউন্ড মাংস কাটার জন্য যা তিনি চেয়েছিলেন। কাকলি ছুরি হাতে টুনির দিকে এগিয়ে আসছে, কিন্তু যখন তিনি মাংস প্রায় কেটে ফেলবেন তখন তোতা চিৎকার করে বলল, দাঁড়ান কাকলি, ভুলে যাবেন না, চুক্তিতে রক্তের কথা উল্লেখ নেই, অতএব আপনি যখন আপনার এক পাউন্ড মাংস কাটতে যাবেন তখন এক ফোঁটা রক্ত ঝরতে পারবে না, তাহলে শাস্তি আপনার হবে, আর সে শাস্তি হলো আপনার সম্পত্তি আপনার কাছ থেকে নিয়ে নেব। আপনার এখন যা আছে তার সবই আপনি হারাবেন কাকলি। কাকলি বুঝিলেন রক্ত না ঝরিয়ে এক পাউন্ড মাংস কাটা তার পক্ষে অসম্ভব। তিনি বিকুকুলের কাছে পরাজিত হলেন। তিনি লজ্জায় মাথা নিচু করলেন আর কোনো কথা না বলে আদালত কক্ষ ত্যাগ করলেন। এভাবে টুনি জীবন বেঁচে গেল। একটা গ্রাম ছিল আর সেই গ্রামে শুধু একটি মাত্র টিউবওয়েল ছিল। সেখান থেকে সবাই পানি নিয়ে এসে খেত, তাই সেখানে পানি নিয়ে আসার জন্য ভিড় লাগতো। একদিন বিকেলে, ও দিদি, দিদি কই গেলে গো, চলো পানি নিয়ে আসি, না হলে একটু পর ওখানে ভিড় লেগে যাবে, চলো এখনই যাই। তুই একদম ঠিক বলেছিস, তুই দাঁড়া আমি কলসিটা নিয়ে আসি। এই বলে গৌরী বাড়িতে ঢুকে কলসি নিয়ে আসে আর শিলার সাথে টিউবওয়েলের কাছে চলে যায়, আর সেখানে আগে থেকে কয়েকজন পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখেছিস এখনই কতজন দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ দেরি করে আসলে তো পানি নিতে দেরি হয়ে যেত। তারপর তারা পানি নিয়ে সেখান থেকে চলে গেল। অনেকেই রাতেও পানি নিয়ে আসতো। এভাবে কিছুদিন চলে গেল। কিছুদিন যাবার পর একদিন রাতে সে টিউবওয়েল থেকে একা একাই পানি পড়ছে, আর কে যেন টিউবওয়েলে চাপ দিচ্ছে, এই আওয়াজ শুনতে পেল, কিন্তু কেউ আর ভয়ে সামনে গেল না। পরদিন সকালে, আরে তোরা কি রাতে কোনো আওয়াজ পেয়েছিলি? আমি টিউবওয়েলের আওয়াজ পেয়েছি, কে যেন টিউবওয়েলে চাপ দিচ্ছিল। আরে হ্যাঁ রে দাদা, আমিও অনেক জোরে জোরে আওয়াজটা পেয়েছি, আমি তো অনেক ভয় পেয়েছিলাম, এজন্য আর বাহিরেই বের হইনি। এভাবেই গ্রামের অনেকেই টিউবওয়েলকে নিয়ে নানা রকম কথা বলতে লাগলো। এভাবেই প্রতি রাতে সেই টিউবওয়েলের চাপ শোনা যেত, আর একদিন তারা চুপি চুপি সেই টিউবওয়েলের দিকে দেখতে লাগলো, আর তারা দুই মাথাওয়ালা ভয়ঙ্কর রূপে এক ডাইনিকে দেখতে পেল। এ ভগবান, এসব কি কাণ্ড, দুই মাথাওয়ালি ডাইনি, এ তো অনেক ভয়ঙ্কর দেখতে, আমার তো এখনই অনেক ভয় লাগছে। এরপর থেকে আর কেউ রাতে পানি নিয়ে আসতো না, সবাই তাড়াতাড়ি করে দিনেই বেশি করে পানি নিয়ে যেত। একদিন ডাইনি বলল, আরে কেউ আসছে না কেন, আমার তো অনেক খিদে পেয়েছে, আমি খাবো।
কিন্তু সেদিন রাতে সেই টিউবওয়েলে আর কেউ পানি নিতে আসলো না। কিন্তু পরদিন একটি মেয়ে রাতে সেখানে এলো। সে মেয়েটি মনে করেছিল সেখানে কোনো কিছু নেই, তাই সেই টিউবওয়েলের সামনে আসে আর বলে, এই ডাইনি, কই তুমি? তোমার সাহস থাকলে তুমি এখনই আমার সামনে আসো, আমি দেখতে চাই তোমাকে। তখনই সেখানে দুই মাথাওয়ালা ডাইনি চলে আসে। তাকে দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কারণ ডাইনিকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল আর তার দুইটা মাথা ছিল। কে 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 তুমি? আমি তো সেই ডাইনি যাকে তুই এখনই আসতে বললি। খুব ভালো করেছিস, আমারও অনেক খিদে পেয়েছিল। আমাকে ক্ষমা করে দাও ডাইনি, আমি ভুল করে বলে ফেলেছি, আমাকে খেয়েও না, আমাকে যেতে দাও। কিন্তু সে ডাইনি ওই মেয়েটির কোনো কথা শুনল না আর মেয়েটির রক্ত খেয়ে মেয়েটিকে মেরে ফেললো। আর সে টিউবওয়েলে রক্ত মিশেছিল আর তার দেহ একটা জমিতে পড়েছিল। পরদিন সকালে, কি শিলা এসব? কি এসব? তোর রক্ত শিলা, আমার মনে হয় এখানে ডাইনিটা কাউকে মেরে ফেলেছে। আমার তো তাই মনে হচ্ছে রে, চল চল বাড়ি যাই। এই বলে তারা বাড়ি যেতে লাগলো আর তারা সেই জমিতে মেয়েটির দেহটা পেল। এটা দেখে তারা ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। এরপর থেকে আর কেউ রাতে কখনো বের হয়নি আর ডাইনি সব বুঝতে পারে। ও, তাহলে এই ব্যাপার, তারা সবাই বুঝতে পেরেছে, তাই তারা আমার ডরে আর বাইরে বের হয় না। এবার যা করার আমাকেই করতে হবে। এই বলে ডাইনি এক রাতে গ্রামের বাড়িতে বাড়িতে যেতে লাগলো আর ভালো করে অন্যের গলা নিয়ে ডাইনি ডাকতে লাগলো। আর এক বুড়ি তার দরজা খুলে দিল, সেই বুড়িকেও ডাইনি মেরে দিল আর তারপর সেখান থেকে চলে গেল। সেই টিউবওয়েলের পাশে সবাই একটা কুয়ো বানালো। এবারে ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সবাই এখান থেকে পানি নিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল সবাইকে জানিয়ে দিয়ে আসি আর সবাই যেন এখান থেকে পানি নিয়ে যায়। তারপর থেকে সবাই সে কুয়ো থেকে পানি নিয়ে যেত। একদিন রাম সে কুয়ো থেকে পানি নিয়ে আসতে যায় আর সেই ডাইনি কুয়োর ভিতরে ছিল। আর তখনই রাম পানি নিয়ে আসতে যায়, ঠিক তখনই ডাইনি রামকে মেরে খেয়ে ফেলে আর লাশটাকে কুয়োর সামনে রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর গোপাল সেখানে আসে। হায় ভগবান, এসব কি হয়ে গেল? আমার বন্ধু, আমার বন্ধুকে সে ডাইনিটা মেরে ফেলেছে। গোপালের এমন কান্নার আওয়াজ শুনে সেখানে সবাই চলে আসে আর তার এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। আর শিলা বলে, এ ভগবান, এসব কি হচ্ছে আমাদের সাথে? আস্তে আস্তে এ গ্রাম থেকে সবাই চলে যাচ্ছে, জানি না আমাদের কেউ কবে সেই ডাইনিটা মেরে দেয়। হ্যাঁ রে দিদি, আমারও খুব ভয় লাগছে, আমরা কি ওই ডাইনির হাত থেকে বাঁচতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, আমরা ওই ডাইনিকে মেরে ফেলবো। কিন্তু আমরা এটা কিভাবে করব? সেই ডাইনিটার দুইটা মাথা। আরে কোনো চিন্তা করো না, আমরা ওই ডাইনিকে গঙ্গা জল দেই তাহলেই ওই ডাইনি মরে যাবে, আর এটা অনেক সাবধানে করতে হবে। আর শোনো, তোমরা ডাইনির সামনে এসে কথা বলবে আর আমি তার পেছন দিকে গিয়ে তার শরীরে গঙ্গা জল ঢেলে দিব। আচ্ছা, আমরা এই কাজ ভালো করেই করতে পারবো। তাহলে এ কথাই রইলো, কাল রাতেই আমরা ডাইনিকে মেরে ফেলবো। পরের দিন রাতে তারা সেই কুয়ো আর টিউবওয়েলের কাছে আসলো আর তারা সেই দুই মাথাওয়ালা ডাইনিকে শিলা আর গৌরী ডাকতে লাগলো। ডাইনি, কই তুমি? আমরা তোমাকে দেখতে চাই, তোমার যদি সাহস থাকে তাহলে আমাদের সামনে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সামনে এখনই আসো, আমরা তোমাকে দেখতে চাই। তখনই সেখানে সেই ডাইনি চলে এলো আর জোরে জোরে হাসতে লাগলো। আমি জানতাম ওরা আমার
কাছে আসবে। এখন আমি তাদেরকে খেয়ে ফেলবো আর আমার পেট শান্তি হবে। হ্যাঁ জানি, এখন তুমি আমাদের খেয়ে ফেলবে আর আমরা এই গ্রামে আর থাকতে চাই না, তাই তো তোমাকে ডাকলাম। কেন কেন, তোরা এখানে কেন থাকতে চাস না? এখানকার সবাই অনেক খারাপ আর আমাদের এখানকার অনেককেই তুমি মেরে ফেলেছো, আর তাই আমরাও তোমার হাতেই মরতে চাই। এটা তো খুবই ভালো কথা। এভাবে শিলা আর গৌরী ডাইনিকে তাদের কথাই রেখে দিল। অন্যদিকে গোপাল তাদের পিছে পিছে এসে ডাইনের পেছনে গেল আর ডাইনির গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিল। তোরা একদম ভালো না, তোরা আমাকে মেরে ফেললি, তোদেরকে আমি ছাড়বো না। আগে নিজে তো বাঁচ, তারপর আমাদের মারতে আসিস। গঙ্গা জলের কারণে ডাইনির শরীরে আগুন লেগে গেল আর ডাইনি আগুনে পড়তে লাগলো, আর পড়তে পড়তে ডাইনি মারা গেল আর সবাই ডাইনির হাত থেকে মুক্তি পেল। গোপাল দাদা, আজ আপনার জন্যই আমরা বেঁচে গেলাম। শুধু আমরা না, এই গ্রামের সবাই এখন থেকে সেই ডাইনির হাত থেকে মুক্তি পেল। তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। দূরের এক গ্রামে বাস করত টুম্পা তার বাবা মোহিনের সাথে। অনেক ছোটবেলায় ওর মা মারা যায়, তাই তাকে দেখার জন্য মোহিন আবার একটা বিয়ে করে, টুম্পার জন্য নতুন মা নিয়ে আসে। আর তার 2-3 বছর পর টুম্পার বাবা মোহিনও মারা যায়। তারপর থেকে টুম্পাকে ওর সৎ মা একটুকু দেখতে পারত না। একদিন, টুম্পা, এই টুম্পা এদিকে একটু শোন তো। হ্যাঁ মা, বলো কি বলবে। কত বেলা হয়েছে, দেখেছিস একবারও রান্না কি করা হয়েছে, নাকি আমাকে না খেয়েই থাকতে হবে? না মা, আমি তো সকালে উঠেই সব কাজ শেষ করে রান্না করেছি। তাহলে আমাকে ডাকিসনি কেন, না তুই আগেই খেতে বসেছিস? কি করতেছিলি বল এখনো বাহিরে? মা তুমি এসব কি বলো, আমি তো বাসন মাজতে গেছিলাম একটু। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তারপর টুম্পা রান্না ঘর থেকে ওর সৎমাকে খাবার এনে দেয়, কিন্তু টুম্পা খেলো কি না না খেলো কখনোই খোঁজ নিত না মিতালি, এমনকি কখনো জিজ্ঞাসাও করে না যে মেয়েটা আদৌ খেয়েছে কি না। আর শোন, তোর বাসন মাজা হয়ে গেলে আমার কিছু কাপড় আছে, ভালো করে ধুয়ে রোদে দিবি শুকাতে। ঠিক আছে মা, আমি সব কাজ করে দেব, শুধু আমাকে একটু সময় দাও। আচ্ছা যা, এখন মন দিয়ে কাজ কর, আমি একটু বিশ্রাম নেই। এদিকে টুম্পা আবার কাজ করা শুরু করে দেয়। টুম্পাকে দিয়ে মিতালি বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয় আর টুম্পাও মুখ বুঝে কাজ করতে থাকে, কখনো মায়ের বিরুদ্ধে অভিযোগ করে না, তাই মিতালিও সেইটারই সুযোগ নেয় আর সে মহারানীর মতো খায় আর ঘুমায়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুম্পা বাহিরে বসে কাজ করছিল, তখনই, কি ব্যাপার টুম্পা, তুমি কাজ করছো যে, তোমার মা কোথায়, আশেপাশে দেখছি না। ও কাকিমা তুমি, আসো বসো, আর মা তো একটু ঘুমাচ্ছে, তোমার কি কোনো দরকার আছে মাকে? তবে ডেকে দেই। না থাক, তোমার মাকে আর ডাকতে হবে না, আমি তো এমনি একটু হাঁটতে এসেছিলাম, তোমাকেও দেখিনি অনেক দিন থেকে তাই। আর আমি ভাবলাম মায়ের কাছে আসছো। আচ্ছা দাঁড়াও, হাতের কাজটা শেষ করে নেই আগে। তুমি কি এসব কাজ করতে পারো? ছোট মেয়েটাকে কাজ করতে দিয়ে তোমার মা কেমন করে ঘুমাচ্ছে? মা তো সব কাজেই করে কাকিমা, আমিই মাকে বললাম তুমি ঘুমাও, এটা তো সামান্য একটু কাজ, আমি করে দিচ্ছি। থাক রে মা, আমাকে আর তুই বোঝাতে আসিস না, সব কিছুই আমার কানে গেছে। আচ্ছা তুই কাজ কর, আমি গেলাম। এরপর টুম্পা কাজ শেষ করে, আর তাদের বাড়িতে কিছু মুরগি ছিল, ওগুলো বারান্দায় বসে বসে খাবার দিচ্ছিল। তার কিছুক্ষণ পর মিতালি ঘুম থেকে উঠে টুম্পা টুম্পা করে ডাকতে থাকে। টুম্পা এদিকে শোন তো, তোকে একটা কাজ দিব, ঠিক মতো করা চাই কিন্তু। হ্যাঁ বলো মা।
কি করতে হবে? এই নে খাবারের বক্সটা, এখানে আমি কিছু খাবার বানিয়েছি, এটা নিয়ে তোর রূপা মাসির বাড়িতে গিয়ে দিয়ে আসবি। আর শোন, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি, রাস্তায় কোথাও দাঁড়াবি না কিন্তু। আর আমার কিছু কাপড় আছে, এসে ধুয়ে দিবি। আচ্ছা মা, তুমি যা বলবে তাই করব, মাসিকে খাবার দিয়েই চলে আসব আমি। তারপর টুম্পা খাবার নিয়ে রাস্তায় হাঁটতে থাকে, হঠাৎ করে এক বৃদ্ধা সামনে চলে আসে আর বলে, মা রে আমাকে কিছু খেতে দিবি? আমি দুই দিন থেকে না খেয়ে আছি, দে না মা কিছু আমাকে। কেন বুড়িমা, তুমি দুই দিন থেকে না খেয়ে আছো কেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই দূর গ্রামে, আমাকে কেউ সহ্য করতে পারে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা দাঁড়াও, আমার কাছে তো তেমন কিছুই নেই এই খাবারটুকু ছাড়া তোমাকে দেওয়ার মতো। টুম্পা বৃদ্ধার দুঃখের কথা শুনে ওই খাবারটুকুই দিয়ে দেয়। দেখো তো এতে তোমার পেট ভরবে কি না, এছাড়া তো কিছুই নেই আমার কাছে। হ্যাঁ রে মা, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, তোর মঙ্গল হোক সব সময়। আসলে এই বৃদ্ধাটি ছিল একটি পরি। পরিটি বিভিন্ন রূপে বিভিন্ন মানুষের পরীক্ষা নিত যে কে কেমন মানুষ। আর এদিকে টুম্পা বাড়ি চলে যায়। টুম্পার বাড়ি ফেরা দেখে ওর সৎ মা মিতালি বলল, কি রে টুম্পা, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? আর খাবারগুলো কি তোর রূপা মাসির বাড়িতে দিয়ে এসেছিস? কি রে উত্তর দিস না কেন, রূপার বাড়িতে খাবার দিয়েছিস কি? না মা, আমি রূপা মাসির বাড়িতে যাইনি, আসলে আমি তো যাচ্ছিলাম, হঠাৎ এক বুড়িমার সাথে আমার দেখা হয়, আর কিছু খাইতে চাই। বুড়িমা দুই দিন থেকে না খেয়েছিল, তাই ওনাকে আমি সেই খাবারগুলো খেতে দিয়েছি। কি বললি তুই, খাবারগুলো ভিখারিকে দিয়েছিস? আমি এত স্বাদ করে রান্না করলাম দিদির বাড়িতে পাঠাবো বলে, আর তুই? আজ তোকে আমি মেরেই ফেলবো হতচ্ছাড়ি কোথাকার। এই বলে টুম্পাকে একটি লাঠি দিয়ে মারতে থাকে। মা আমাকে তুমি মেরো না, আমার খুব লাগছে, কাজটা করার সময় খেয়াল ছিল না তোর? এভাবে টুম্পাকে নানা কারণে অকারণে অত্যাচার করত, আবার কখনো কোনো কাজে ভুল করলে খেতে দিত না। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টুম্পা ঘরের ধুলো মোছামুছি করছিল, হঠাৎ তার হাতে লেগে মিতালির শখের ফুলদানি পড়ে যায়। আর এটা পড়ার শব্দ শুনে মিতালি বাইরে থেকে চলে আসে। হায় হায়, দিলি তো আমার প্রিয় জিনিসটা ভেঙে, তোকে কতবার বলছি দেখে শুনে কাজ করতে, আজ তোকে আমি বাড়ি থেকে বের করেই দিব। না মা, আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিও না, কোথায় যাবো আমি মা, তুমি ছাড়া যে আর কেউ নেই আমার। তুই আমার সামনে এত ন্যাকা কান্না করবি না, যেখানে ইচ্ছা সেখানে যা, তবুও তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। তারপর টুম্পা কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে একটা নদীর ঘাটে গিয়ে বসে। তখনও কান্না কুড়িয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, এখন আমি কি করব বাবা, তুমি বলে দাও, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা কেন তুমি আমাকে একা করে দিয়ে চলে গেলে, তোমার কাছে নিয়ে যাও বাবা, আমি আর বাঁচতে চাই না। টুম্পার কান্না করা দেখে নদী থেকে হঠাৎ একটা পরী উঠে আসে, যে পরীটা ছদ্মবেশে ভালো খারাপ মানুষের পরীক্ষা নিত। কি হয়েছে তোমার, এই নদীর ঘাটে বসে কান্না করছো কেন তুমি? কে তুমি, তোমাকে তো অনেক সুন্দর দেখতে। আমি নীল পরী, এখানেই থাকি, এবার বলো কি হয়েছে তোমার। আর আমি তো জানি তুমি অনেক ভালো একটা মেয়ে, তবুও কান্না করছো কেন? আমার আর কেউ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই আর, তাই আমি মরেই যাব, আর বেঁচে থাকতে চাই না। বোকা মেয়ে মরে যাবে কেন, কেউ নাই তো কি হয়েছে, নিজের জন্য বাঁচবে, কষ্ট পেও না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে একটি আম গাছ দিচ্ছি, যাতে সাত রঙের আম ধরবে, আর এই গাছটি লাগামাত্রই অনেক বড় হয়ে যাবে। তুমি কেন আমাকে আম গাছ দিবে,
তুমি তো আমাকে চেনো না। আমি সব জানি, তোমার সব কষ্টের কারণ তোমার সৎ মা। আর এটাও জানি তুমি একজন সৎ মনের মানুষ। আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তাই গাছটি উপহার হিসাবে দিলাম। এসব বলেই নীলপরি টুম্পাকে সাত রঙের আম গাছটি হাতে দেয়। আর টুম্পা গাছটি নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় লাগিয়ে দেয়। গাছটি লাগানোর সাথে সাথেই অনেক বড় হয়ে যায়, আর সাত রঙের আম সেখানে ধরে, যা দেখে টুম্পা একটু অবাক হয়ে যায়। একি সত্যি তো পরি যা বলেছে তাই হয়েছে, গাছে কত আম ধরেছে। এখন আমি এই আমগুলো বাজারে বিক্রি করে খেতে পাবো। এরপর থেকে টুম্পা সাত রঙের আম বিক্রি করে ধীরে ধীরে একটি থাকার বাড়ি তৈরি করে। এভাবে তার বেশ ভালোই দিন কাটতে থাকে। একদিন টুম্পা বাজারে আম বিক্রি করে গ্রামের পথে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি গাছের নিচে কেউ পড়ে আছে। তাই টুম্পা দ্রুত এসে তাকে ধরে তোলে। দেখে এ তো তার সৎ মা। এ কি মা, তোমার কি হয়েছে, এই অবস্থা কেন, আর এখানেই বা পড়ে আছো কেন, কি হয়েছে আমাকে বলো। মা রে, এসব আমার সব পাপের শাস্তি পাচ্ছি, তোর সাথে যে কত অন্যায় করেছি আমি, পারলে আমাকে ক্ষমা করে দিস তোর এই অভাগী মাটাকে। তুই বাড়ি থেকে চলে আসার পর আমি যে মহাজনের কাছ থেকে সুদের ওপর টাকা নিয়েছিলাম সেটা আর দিতে পারিনি, তাই জন্য মহাজন আমাদের বাড়িটা দখল করে নেয় আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কি বললে মা, মহাজন সামান্য কিছু টাকার জন্য তোমাকে বের করে দিয়েছে, এত বড় সাহস ওর। এখন আর আমার কোথাও যাওয়ার জায়গা নেই রে মা, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। কে বলেছে মা তোমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমার এই মেয়ে থাকতে, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে। এখন চলো মা, তুমি খুব ক্লান্ত। তোর মতো মেয়েকে আমি কত কষ্ট দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিস রে মা। তারপর টুম্পার নতুন বাড়িতে তার সৎ মাকে নিয়ে যায়, আর সেখানে সুখে শান্তিতে বাস করতে থাকে। এরপর থেকে টুম্পাকে তার মা কোনো কাজ করতে দিত না, মিতালি নিজে সব কাজ করত, যা দেখে টুম্পা বেশ খুশি হয়। আর এভাবেই তাদের সুখের দিন কাটতে থাকে। কোনো এক শহরে প্ল্যাটফর্মের কিনারায় মানিক ভিক্ষা করত। সে পথযাত্রীদের কাছ থেকে ভিক্ষা খুঁজত, কেউ ভিক্ষা দিত তো বকে ঝোঁকে ভাগিয়ে দিত। একদিন ওই দিক দিয়ে রবি যাচ্ছিল, মানিক রবির কাছেও ভিক্ষা চায়। রবি একটা ছোটখাটো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল, যেটায় তার কয়েক হাজার ফলোয়ার ছিল। ভাইয়া কিছু খেতে দিন ভাইয়া। কিছু নাই, যান নিজের কাজ করুন। কাল রাত থেকে কিছু খাইনি, আমি হাত জোর করছি, আমাকে কিছু খেতে দিন। আচ্ছা, তো আপনার খাবার চাই, যদি আমি আপনাকে এখন খাবার দেইও পরে তো আপনি আবার ভিক্ষা করবেন। তাছাড়া আমি আর কি বা করতে পারি ভাই। আমি তোমাকে একটা উপায় বলবো, যদি তা মেনে চলো তো তোমার আর ভিক্ষা করতে হবে না। হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই আপনার কথা মানবো, বলুন আমাকে কি করতে হবে। আমার কাছে একটা আখের মেশিন আছে, তুমি কি আমার সাথে আখের রস বেচতে পারবে? হ্যাঁ ভাইয়া, এই কাজ তো ভালোই, আমি আপনার সাথে কাজ করতে রাজি। ঠিক আছে, তবে তুমি জায়গার ব্যবস্থা করো, আমি কাল আখের মেশিন আর আখ নিয়ে আসবো। রবির প্রস্তাব মানিকের অনেক পছন্দ হয়, রবি চলে যায়। অন্যদিকে মানিক সবকিছুর ব্যবস্থা করে নেয়। রবি একটা ছোট ভিডিও ক্লিপ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যা সবাই দেখে আর সাপোর্ট করার প্রতিশ্রুতি দেয়। পরের দিন রবি আখ আর আখের মেশিন এনে দেয়, মানিকও বাকি সব কাজ করে দেয়। রবির জন্য প্রথম দিন থেকেই দোকানে ভিড় হয়, আর তাদের কাজ ভালো চলতে থাকে। ভিখারি দেখা মানিক নতুন জামা কাপড় পরে এখন আখের রস বিক্রি করে। রবির সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের কারণে দোকানে লম্বা লাইন লাগতো, সবাই খুশি মনে আখের রস খেত আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিত। মানিক, আমার মনে হয় এখন একটা মেশিন দিয়ে কাজ হবে না,
হ্যাঁ ভাইয়া, ভিড় তো এত হয় যে সবাইকে দাঁড় করিয়ে রাখতে হয়। আমাদের কাজের জন্য সাহায্য নিতে হবে। হ্যাঁ, তবে আমি আরো কিছু মেশিন এনে দেই। তুমি আগে দু থেকে তিনটি ছেলে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রবি আরো মেশিন এনে দেয় আর বসার জন্য চেয়ারও এনে দেয়, সাথে কাজে সাহায্যের জন্য দুটি ছেলে রেখে দেয়। আমি সব ঠিকঠাক করে দিয়েছি, তুমি সবকিছুর দেখাশোনা করো। আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাব। আচ্ছা ভাইয়া, আমি সব সামলে নিব। তুমি জানো মানিক আমি এই পর্যন্ত কিভাবে এসেছি? ভাইয়া আপনি তো মহান। আরে না না, আমি কোনো মহান কেউ না। আপনি এই অবধি কিভাবে এসেছেন ভাইয়া? প্রথমে আমি আখের রস বেচতাম, পরে আমার কাছে ফোন আসলো আর আমি সেটা সঠিক ব্যবহার করেছি, আর তাই আজ আমি এত ফেমাস। আর আখের রস? হ্যাঁ, তখন আর আখের রস বেচার সময়ই পাইনি, তাই এটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ তখন আর আমি এটা চালাতে পারছিলাম না। এখন তুমি এসে গেছো, এখন এটাও চলবে। হ্যাঁ ভাইয়া, আমি এটা ভালো করে আর পুরো সৎভাবে চালাবো, আপনার নামেই আখের রস বেচা হবে। আরে না না, তুমি শুধু বেচবে, আর বাকি সব আমি সামলে নেব, তোমাকে আমি মাসে মাসে বেতন দিব। ভাই আপনি তো আমাকে পথের থেকে তুলে আনলেন। রবি এইটুকু ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। প্রতিদিনের এমন ইনকাম দেখে মানিক ভাবতে থাকে, রোজ রোজ তো এত ইনকাম হয়, আর এত ইনকাম হওয়ার পরও আমাকে শুধুমাত্র বেতনের নাম করে কিছুই টাকা দেয়া হয়। আমাকে কিছু একটা করতেই হবে, আমি এভাবে অন্যের চাকর হয়ে থাকতে পারবো না, আমার অনেক টাকা কামিয়ে ধনী হতে হবে। মানিকের মনে লোভ এসে যায় আর সেই লোভ ধীরে ধীরে আরো বেড়ে যায়। মানিক সবার প্রথমে আখের রসে পানি মেশায়। এ চাকর, আখের রসে পানি মিশিয়ে এক গ্লাস রসকে তিন গ্লাস বানাতে হবে, তখনই কিছু লাভ করতে পারবো। কিন্তু সাহেব এটা তো ভুল, তাই না? সবাই আমাদের কাছে বিশ্বাস নিয়ে আসছে, আর আমরা ওদের বিশ্বাস ভাঙবো? চাকর চাকরের মতো থাক, বেশি কথা বললে কাজ থেকেই বের করে দিব। মাফ করবেন মালিক। এভাবে মানিক আখের রসের সাথে পানি আর বরফ মিলিয়ে লোক ঠকাতে থাকে, কারণ সবাই ওখানে রবির নাম করে আসত, আর ওখানে তো আখের রসের গ্লাসের সাথে ছবি তুলে আপলোড করার অন্যতম সুযোগ ছিল। কিন্তু এভাবে তো বেশি দিন চলে না। একদিন একজন, আরে মালিক সাহেব, আখের রসে তো আগের মতো স্বাদই নেই, কিভাবে বদলে দিলেন আপনি? এখন এই আতো আর আমি চাষ করি না, আর না আমি এর ভিতরে চিনি ভরতে পারবো। আরে ভাই রাগো কেন, আমার কাছে একটু স্বাদ অন্যরকম লাগলো, তাই আমি বলে দিলাম। ধীরে ধীরে সবাই এইটা খেয়াল করতে লাগলো, তারপরও সেখানে ভিড় লেগেই থাকতো। মানিকের লোভ এখানেই শেষ হয়নি, তাই সে অন্য বুদ্ধি ভাবে সে রসের গ্লাসের দাম বাড়ানোর চিন্তা করতে থাকে। দোকানে মানিক 10 টাকার গ্লাসের বদলে 20 টাকার বোর্ড লাগিয়ে দেয়, দাম বাড়ায়, সেখানে ধীরে ধীরে ভিড় কমতে লাগলো। আরে সবাই কত কিপটে আর লোভী, কি সামান্য দাম বাড়িয়েছি তো গ্রাহক আসাই কমে গেল। আরে ভাই 5 থেকে 10 টাকায় কি এমন আসে যায় যে আশাই বাদ দিয়েছে। মানিক নিজেকে বদলায় না, কিন্তু গ্রাহকরা ঠিকই বদলেছে। তাদের দোকানে বলতে গেলে এখন কোনো গ্রাহকই আসে না। ততদিনে রবিও ফিরে আসে। রবি দোকানে এসে দেখে ভিড় একদমই কম, তা দেখে রবি একদম অবাক হয়ে যায়। মানিক কি ব্যাপার, এখন তো দোকানে কোনো গ্রাহকই নেই, কিন্তু আগে তো গ্রাহকের ভিড় লেগে থাকতো, এমন কেন হলো? এটা গ্রাহকের ইচ্ছা। মানে? এটা গ্রাহকের ইচ্ছা, তারা আসবে কি না আমি তো আর ধরে আনতে পারবো না, এখানে আমার কি দোষ? এসব কি বলছো, আর দোকানে নতুন দামের বোর্ড কেন, গ্লাসের দাম বাড়ানোর কি দরকার ছিল? সবাই রস এত বেশি পছন্দ করে, তো আমি ভাবলাম দাম বাড়ালেও সবাই পছন্দ করবে। তুমি তো আমার পুরো ব্যবসায় ডুবিয়ে দিলে। এইটা আমার ব্যবসা, আমার যেভাবে ইচ্ছা সেভাবেই করব। তুমি কি যে আমায় জ্ঞান দিতে আসছো? দোকানের সব সেট আপ আমি করলাম, আর তুমি বলছো তোমার ব্যবসা? অবশ্যই আমার ব্যবসা, সব কাজ আমি তো করলাম নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি মানিক?
হ্যাঁ, এখন তুমি যাবে এখান থেকে নাকি পুলিশ ডাকবো? আমি আমি একজন সোশ্যাল মিডিয়ার ব্লগার। আজ থেকে প্রথম দিনে সব ভিডিও সবাই দেখেছে আর জানেও। রবি সেই সময়ও লাইভে ছিল। ফলোয়াররা সবাই বেইমান আখের রসওয়ালার আসল রূপ জেনে ফেলে। সবাই রেগে ক্ষোপে দোকানে এসে মানিককে মারধর করে। মানিক কোনো রকম জান বাঁচিয়ে পালিয়ে যায়। রবি দোকানে থাকা দুই কর্মচারীকে দিয়ে দেয় আর ওই দুইজন খুব ভালো করে দোকান সামলাতে লাগলো। আমি তোমাদের দুজনকে এর দায়িত্ব দিচ্ছি, তোমরা সৎভাবে দোকানটা চালাবে। আমরা কথা দিচ্ছি মালিক, আমরা সৎভাবে দোকান সামলাবো। দুইজনই রবিকে ভরসা দেয়। এভাবে তারা সৎভাবে দোকান সামলায়। রবির সব ফলোয়াররা আবার দোকানে ফিরে আসে। ধীরে ধীরে দোকানের বেচা আরো বাড়ে আর তাদের অবস্থাও ভালো হয়ে যায়। অনেকদিন আগের কথা, এক বনে নানা রকমের পাখি বাস করত। সেই বনে বাস করত এক টুনটুনি পাখির পরিবার। টুনির পরিবারে টুনি, টোনা ও তাদের একমাত্র মেয়ে টুনটুন বাস করত। একদিন সকালে, মা টুনটুন, তোমার কি কিছু লাগবে? তোমার বাবা বাজারে যাচ্ছে, তোমার কিছু লাগলে তোমার বাবাকে বলো, এনে দিবে। মা, আমার একটা নতুন আয়না লাগবে। কি বলো মা টুনটুন, তোমার তো আয়না আছে, আবার আয়না দিয়ে কি করবে? মা, আমার আয়না পুরনো হয়ে গেছে, আমার আরেকটা নতুন আয়না লাগবে। মা টুনটুন, আয়না নতুন হোক বা পুরানো সে তো একই কথা, তাতে তো মুখ দেখা যাবে। বাবা, তুমি বুঝতে পারছো না, নতুন আয়নায় মুখ দেখলে আমাকে সুন্দর দেখায়, আর পুরনো আয়নায় কেমন যেন দেখায়। ও, বুঝতে পেরেছি মা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য নতুন একটা আয়না নিয়ে আসবো। এই বলে টোনা বাজারের উদ্দেশ্যে সেখান থেকে চলে গেল আর টুনটুন তার পুরনো আয়নায় মুখ দেখতে বসে পড়ল। কি হলো মা টুনটুন, তুই আবার আয়না নিয়ে বসে পড়লি? এখন তো অনেক কাজ আছে, তুই একটু আমাকে সাহায্য করতে তো পারিস। মা, আমার এখন তো আমাকে সাহায্য করার সময় নেই, আমার সামনে চুল করে এলোমেলো হয়ে গেছে, আমি এখন সেগুলো ঠিক করব। তোর যা ইচ্ছা হয় তাই কর, সংসারের কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, আর তুই এত বড় একটা মেয়ে, আমাকে তো কোনো সাহায্য করিস না, উল্টে সারাদিন আয়না নিয়ে মুখ দেখবি। এসব বলে টুনিও সেখান থেকে চলে গেল আর টুনটুন পড়ে রইল ওর আয়না নিয়ে। এমন সময় সেখানে টি আসলো আর বলল, টুনি বাসায় আছ? কিরে টুনটুন, তোর মা কোথায়? ডাকতো? কি কাজে ব্যস্ত আছিস সে তো দেখতেই পাচ্ছি, সারাদিন তো পড়ে আছিস আয়না নিয়ে, মাকে তো একটু সাহায্য করতে পারিস? বিয়ে হলে কি করবি শুনি? আচ্ছা বাপু, তোর ভালো তুই বুঝ গিয়ে, আমি চাই তোর মায়ের সাথে কথা বলি। এই বলে টিয়ে গেল টুনির সাথে কথা বলতে আর টুনটুন তখন বলতে লাগলো, আমার আয়নার এখানে সবার একটা সমস্যা কোথায় বুঝি না, আর বাসায় থাকতে ভালো লাগছে না, যাই একটু ঘুরে আসি। এদিকে টিয়ে টুনিকে বলতে লাগলো, টুনি বোন, তোর মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে পেয়েছি, পাত্রর বাসা পাশের জঙ্গলেই, খুব ভালো পাত্র, পাত্র একটা ব্যবসা করে, ভালোই রোজগার হয়, তোর মেয়ের বিয়ে হলে সুখেই থাকবে। সত্যি বলছো টিয়ে বোন, আমার টুনটুনকে নিয়ে খুব চিন্তায় আছি, একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিলেই আমি চিন্তামুক্ত। হ্যাঁ টুনি, আমি সত্যি বলছি, পাত্র খুবই ভালো। তুমি যখন বলছো সে পাত্র অবশ্য ভালো হবে, আমি রাতে টোনার সাথে কথা বলবো, কালই পাত্রকে দেখতে যাব। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা টিয়ে বোন? তোমার মেয়ে তো সারাদিন আয়না নিয়ে পড়ে আছে, ঘর সংসারের কোনো কাজই তো পারে না। সেটাই তো,
আমারও চিন্তা। আচ্ছা দেখি, বিয়ের কথা শুনলে হয়তো সব শিখে নিবে। শিখলেই ভালো। ঠিক আছে টুনি বোন, আজ তাহলে আমি আসি, তুমি টোনার সাথে কথা বলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাবো। এই বলে টিয়ে সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর টোরা বাসায় আসলো। টুনি, ও টুনি, এই নাও বাজার, আর এই যে টুনটুনের আয়না, তুমি রান্না বসিয়ে দাও, আমি বাজারে গেলাম, দুপুরে এসে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না বসিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। কিন্তু টোরা কাজে চলে গেল। রাতে সবাই যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাবে, তখন মা টুনটুন, তুমি কি তোমার নতুন আয়না পেয়েছো? হ্যাঁ বাবা পেয়েছি, আয়নাটা খুব সুন্দর, খালি আয়না দেখলে আর চলবে না, এখন থেকে সংসারের কাজগুলো শিখতে হবে, খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে দিব। কি বলো তুমি, টুনটুনের বিয়ে? হ্যাঁ টোনা, আজ কে বোন বাসায় এসেছিল, ও খুব ভালো একটা পাত্রের খোঁজ দিয়েছে, পাত্র বড় ব্যবসা করেন। তাই নাকি, তা পাত্রের বাড়ি কোথায়? পাত্রের বাড়ি পাশের জঙ্গলে, আমি বলেছি তোমার সাথে কথা বলে জানাবো কবে পাত্রকে দেখতে যাব। তুমি বলে দিও, কাল বিকেলেই যাব পাত্রকে দেখতে। এই বলে তারা সকলে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে টোনা কাজে চলে গেল, আর টুনটুন আবারও বসল তার নতুন আয়নার সামনে। টুনটুন, তোকে তো এবার একটু কাজ শিখতে হবে নাকি, এভাবে আয়নার সামনে বসে থাকতে সংসার করবে কিভাবে? মা, আমার সামনে বিয়ে, আমাকে তো আরো সুন্দর হতে হবে। খালি সুন্দর হলেই কি হবে, তোকে তো সংসারের কাজকর্ম শিখতে হবে, বিয়ের পর তোকেই তোর সংসারের সব কাজ করতে হবে। তুমি একদম চিন্তা করো না মা, আমি সব কাজ করতে পারবো। বিকেলে টুনি টোনা আর দিয়ে গেল পাত্র দেখতে, আর এদিকে টুনটুন আবার বসল আয়নার সামনে। কি মজা, আর কয়েকদিন পরে আমার বিয়ে হবে, আমি নতুন সংসারে যাব। হঠাৎ বাসায় আগুন লেগে গেল, চারদিকে আগুন ছড়িয়ে পড়ল, আর টুনটুন সেই আগুনে আটকা পড়ে অনেক কষ্টে বেরিয়ে এলো। কিন্তু সেই আগুনে টুনটুনের মুখের এক পাশ পুড়ে গেছে। টুনটুনকে দেখতে খুব বিভৎস আর কুৎসিত লাগছে, টুনটুন খুব কাঁদতে লাগলো। এমন সময় সেখানে টুনি আর টোনা ফিরে আসলো। কি হয়েছে মা টুনটুন, তোমার এই অবস্থা হলো কি করে, আর বাসায় আগুন লাগলো কি করে? বাবা আমি জানি না কি করে আগুন লাগলো, আমি আয়না দেখছিলাম, হঠাৎ দেখি বাসার চারিদিকে আগুন, আমি সেই আগুনে আটকা পড়েছিলাম, অনেক কষ্ট বেরিয়ে আসতে পেরেছি। মা টুনটুন, তুই বেঁচে আছিস, এটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো, আর দুদিন পরেই টুনটুনকে দেখতে পাত্র আসবে, আমাদের খুব তাড়াতাড়ি নতুন একটা বাসা তৈরি করতে হবে। কিন্তু মা, আমার যে আগুনে মুখ পুড়ে গেছে, আমাকে কি এখন সুন্দর দেখতে লাগবে? হ্যাঁ মা, তুমি খুব সুন্দর, তোমাকে আমাদের খুব সুন্দর লাগে। টুনটুন তখন একটা আয়না কুড়িয়ে নিয়ে তাতে নিজের মুখ দেখতেই চিৎকার করে উঠল আর কাঁদতে লাগলো। একটি ছোট শহরে মন্টু তার মেয়ে ও বউকে নিয়ে থাকত। মন্টুর মেয়ে ছোট ছিল আর একটা স্কুলে পড়াশোনা করত। মন্টুর মেয়ের নাম ছিল তলি। বাবা বাবা, আমি ঘুরতে যাব, চলো না চলো না, আমাকে ঘুরতে নিয়ে যাও বাবা, চলো না। আরে মা, এখন আমি তোকে কোথায় নিয়ে যাব, এখন তো তোর স্কুলও খোলা, আগে স্কুল বন্ধ দেখ, তারপর দেখা যাবে। আচ্ছা বাবা ঠিক আছে। তারপর মন্টু তুলিকে স্কুলে রেখে আসে। এভাবে কিছুদিন চলে যায়, দেখতে দেখতে তুলির স্কুল বন্ধ দিয়ে দেয়। তুলি আবার তার বাবার কাছে আসে। বাবা, এবার আমার স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, চলো না এবার ঘুরতে যাই। আচ্ছা মা ঠিক আছে, আমি ঠিক করেছি, আমরা গ্রামে যাব, তুমি তোমার দাদুর সাথে দেখা করে আসো। ও ও কি মজা,
দাদুর সাথে তো কত দিন থেকে দেখা হয় না, ভালোই হবে। হুররে! আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমরা কালকেই রওনা দিব। আচ্ছা মা ঠিক আছে। এই বলে তারা পরদিন রেডি হলো আর গ্রামে যেতে লাগলো। গ্রামে গিয়ে তুলি অনেক মজা করলো, তার দাদুর সাথে দেখা করলো। 10-15 দিন তারা গ্রামেই থাকলো। তারপর একদিন তারা শহরে আসার জন্য রেডি হলো। দাদু দাদু আমরা আবার আসব, আর আবারও অনেক মজা করব। তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই। আচ্ছা দাদু ভাই ঠিক আছে, তোমরা সাবধানে যেও কেমন। আচ্ছা দাদু ভাই। এই বলে তুলি তার বাবা মায়ের সাথে গাড়িতে করে যেতে লাগলো। যেতে যেতে রাত হয়ে গেল, কিন্তু এখনো তারা পৌঁছাতে পারলো না। বাবা আর কতক্ষণ লাগবে বাসায় যেতে? এই তো মা আর কিছুক্ষণ। এই বলে মন্টু আবারও গাড়ি চালাতে লাগলো। অন্য পাশ দিয়ে সুমন নামে এক ছেলে অনেক জোরে জোরে গাড়ি চালাতে লাগছিল, কারণ সে মদ পান করেছিল, যার কারণে তার কোনো হুঁশ ছিল না। জোরে গাড়ি চালাতে গিয়ে মন্টুর গাড়ির সাথে অনেক জোরে ধাক্কা খায়, যার কারণে মন্টুর গাড়ির উপর থেকে নিচে পড়ে যায় আর তারা সবাই মারা যায়। এই ঘটনার কিছুদিন পর। আরে সুমন চলো মেলাতে ঘুরতে যাই, সেখানে অনেক মজা হবে। সুমন ছিল অনেক বড় লোকের ছেলে, তার কাছে সব সময় টাকা থাকতো আর সে খুব টাকা উড়াতো, যখন যেটা পারতো সেটাই করতো। আরে না রে, এখন আর শরীরটা ভালো লাগছে না, আমি আর কোথাও যাব না, এই নে ধর টাকা, তোরাই ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে দে তাহলে, তুই থাক আমরা গেলাম তাহলে গেলাম। তারপর তারা মেলা দেখতে গেল আর সুমন তার বাড়িতে চলে এলো। সুমন মদ পান করত, তাই তার মাথা সব সময় গরম থাকত, কারো কোনো কথা শুনত না, যা ভালো লাগত তাই করত। একদিন রাতে সুমন মদ পান করে বাসায় আসলো আর এসে বিছানায় কোনো মতো শুয়ে পড়ল। কিছুক্ষণ পর, আরে কে এভাবে কান্না করছে, ছোট বাচ্চা মনে হচ্ছে, ওহ শান্তিতে একটু ঘুমাতেও দেবে না নাকি? কিছুক্ষণের জন্য কান্না বন্ধ হয়ে গেল, কিন্তু আবার সে কান্না আসতে লাগলো। আরে ধুর কে রে, দেখি তো বাইরে গিয়ে। এই বলে সুমন পুরো ঘর আর বাহিরে দেখতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে পেল না আর তখন আবার গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে, কি রে বাবা সুমন ঘুম হলো তোর, উঠ বাবা। আরে মা এই সকালে ডাকছো কেন, এমনিতে সারা রাত ঘুমাতে পারিনি। কেন রে সারা রাত ঘুমাসনি কেন, কি হয়েছে তোর? আরে মা আর বলিও না, কোথা থেকে জানি একটা বাচ্চা এসে কান্না করছিল, তুমি শুনতে পাওনি? না তো রে, আমি তো কারো কোনো কান্নার আওয়াজ শুনতে পেলাম না, তুই মনে হয় স্বপ্ন দেখেছিস, চল চল খাবি। আচ্ছা যাও তুমি। তারপর সুমন খাবার খেয়ে আড্ডা দিতে যায় আর তারপর তারা অনেকক্ষণ আড্ডা দিতে লাগে। কিছুক্ষণ পর সুমন আবারও সেই ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। কি রে তোরা কি কারো আওয়াজ শুনতে পাচ্ছিস? কই না তো, আর এখানে তুই আর কার কান্নার আওয়াজ শুনতে পারলি, এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, তুই আবার পাগল হইলি নাকি? এই বলে সবাই হাসতে লাগলো আর তখন সুমন বলল, হতে পারে আমার এসব ভুল, কাল রাতে মনে হয় বেশি খেয়ে ফেলেছিলাম। কিভাবে এলো এই বাচ্চা, কে তুমি, কি রে কথা বলো না কেন? বাচ্চাটি অনেকক্ষণ চুপ করে থাকলো, এটা দেখে সুমন ভয় পেয়ে গেল আর তার মাকে গিয়ে ডাকতে লাগলো। মা, ও মা, কই তুমি মা? আরে কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আমার রুমে বাচ্চা কেন, আর ওইটা কার বাচ্চা শুনি? বাচ্চা? বাচ্চা আবার তুই কোথায় পেলি? মা, বিশ্বাস না হলে চলো আমার সাথে, আমার রুমে গিয়েই দেখতে পাবে। এই বলে সুমন রুমে নিয়ে এলো, কিন্তু তার রুমে কোনো বাচ্চা কেন কাউকেই তারা দেখতে পেলো না। কি রে তুই না বললি কোন বাচ্চা নাকি এখানে আছে, কই এখানে? আরে মা এখানেই তো ছিল, কোথায় গেল তাহলে? তুই দেখছি আমাকে পাগল বানিয়ে দিবি।
এই বলে সুমনের মা রাগ করে সেখান থেকে চলে গেল। আর সুমন ভাবতে লাগলো, আরে কি হচ্ছে আমার সাথে এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আর এই বাড়িতেই থাকবো না। এই বলে সুমন বাড়ি থেকে বের হলো আর তার বন্ধুর সাথে আড্ডা দিল আর সেখানে এক রাত থাকলো। পরদিন রাতে সুমন অনেক মদ পান করলো আর বললো, আমাকে আজকে বাসায় যেতে হবে রে, না হলে মা অনেক চিন্তা করবে আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। তারপর সুমন মদ বেশি খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাতে লাগলো। চালাতে চালাতে সুমন সেই রাস্তায় গেল যেখানে কয়েক বছর আগে তার জন্য তিনজনের প্রাণ গিয়েছিল। সুমন সেই রাস্তায় যেতে তার সামনে একটা ছোট বাচ্চাকে দেখতে পেল। সুমন গাড়ি থামিয়ে বাচ্চাটিকে বলল, আরে এই বাচ্চা, এত জায়গা থাকতে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছো কেন, এখনই তো মরে যেতে। আমি তো অনেক আগেই মারা গিয়েছি, কিন্তু এখন আর আমি না, তুই মারা যাবি। তোর জন্য আমার মা বাবাকে হারিয়েছি, তুই যদি সেদিন আমাদের গাড়িটা ধাক্কা না দিতি তাহলে আমি হয়তো আজও আমার বাবা মার কাছে থাকতাম। আর তোর কারণে আমরা সবাই মারা গেছি, তোকে আমি ছাড়বো না। বাচ্চাটির মুখ থেকে এসব কথা শুনে সুমনের সেই দিনের কথা মনে পড়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। কিন্তু বাচ্চা তুলি তার কোনো কথা শুনল না আর সুমনকে তার গাড়িতে থাকা অবস্থায় উপর থেকে নিচে ফেলে দিল। আর সুমন মারা গেল আর তুলির আত্মা শান্তি পেল আর তুলিও সেখান থেকে চলে গেল। একদা এক গ্রামে বাস করত লিপি আর তার দাদিমা। লিপির কোনো মা বাবা ছিল না। বহুদিন আগেই এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তখন থেকে লিপিকে তার দাদিমা দেখাশোনা করছে। তাদের পরিবারে আর কেউ ছিল না। লিপি, মা লিপি, আয় খেয়ে নে। না দাদিমা, আমি খাবো না এখন। কেন খাবি না? আমি এখন খেলছি দেখছো না, খাবো না এখন দাদিমা। খেয়ে না, আমাকে আবার কাঠকুড়াতে যেতে হবে। দাদিমা আজ আমিও যাবো তোমার সাথে কাঠকুড়াতে। না না লিপি, আমি গভীর জঙ্গলে যাই, ওখানে তোর যাওয়া যাবে না। কেন দাদিমা, আমি গেলে কি হবে? কারণ ওখানে অনেক জীব জন্তু থাকে। তো কি হয়েছে, তুমি তো রোজ যাও। আমি তো বড়, আমার কিছুই হবে না, আর জীব জন্তু অনেক ভয়ঙ্কর। লিপি তার দাদিমার সাথে জঙ্গলে যেতে চায় কিন্তু তার দাদিমা এক কথায় না করে দেয়। এরপর দিদিমা জঙ্গলে যায় কাঠকুড়াতে আর লিপি বাইরে যায় খেলতে। সে তার সমবয়সীদের সাথে খেলতে যায়। লিপিদের বাড়ির উঠানের পাশে কিছু সবজি গাছ ছিল, তা দিয়ে তাদের রান্না বান্না হতো। কিন্তু আজ বাড়িতে কেউ না থাকায় ছাগল এসে সব সবজি গাছ নষ্ট করে দিয়ে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পরে দাদিমা কাঠ নিয়ে বাড়ি ফিরে। হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো গো। লিপি, এই লিপি, কোথায় তুই? লিপি তখনও বাইরে খেলছিল। দাদিমার ডাক শুনে দৌড়ে বাড়ি আসে। কি হয়েছে দাদিমা? দাদিমা লিপিকে এসব দেখায়। লিপি খেলতে যাওয়ার কারণে এসব বিষয়ে কিছু জানত না। এখন কি হবে দাদিমা, আমরা এখন কিভাবে থাকবো? জানি না রে, মরার উপর খাড়ার খা, এই বয়সে আমি কি কাজ করব। এইসব ভেবেই দুজনে মন খারাপ করে বসেছিল। তখনই লিপির বন্ধু কৌশিক সেখানে কলা খেতে খেতে তাদের সামনে আসে। কৌশিক, কি খাচ্ছিস রে? দেখতে পাচ্ছিস না, কলা খাচ্ছি। দাদিমা আমিও কলা খাবো। এখন ভাত খেতে পাস কিনা সেটা দেখ, আবার কলা খেতে চাস। এই বলে দাদিমা রেগে গজ গজ করতে করতে ঘরে চলে যায় আর লিপি মন খারাপ করে থাকে। তুই মন খারাপ করিস না, চল আমরা খেলতে যাই। কৌশিক আর লিপি খেলতে যায়। সেখানে ওরা দেখতে পায় একটা পচা বেগুন পড়ে আছে। তা দেখে কৌশিক বলে, শোন লিপি, তোকে আমি একটা বুদ্ধি দেই, যেহেতু দাদিমা সবজি চাষ করতো, তুই এই বেগুনটা নিয়ে যা আর এর বীজ বুনে দে। হ্যাঁ, বুদ্ধি তো ভালোই,
এরপর লিপি সে বেগুনটা নিয়ে বাড়ি যায় আর এর বীজ বুনে দেয়। কি করছিস ওখানে তুই? দাদিমা, আমি এখানে বেগুনের বীজ লাগিয়েছি, দেখবে এখানে বেগুন ধরবে। হ্যাঁ, সব তো মুখের কথা, বললেই হয়ে যায় নাকি? ধর দাদিমা, দেখো তো তুমি। দাদিমা আর কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এভাবে সেই দিনটা কেটে গেল। পরদিন সকালে লিপি যখন বাইরে আসে তো ও চিল্লিয়ে দাদিমাকে ডাকতে থাকে। দাদিমা দাদিমা, জলদি বাইরে আসো। ই হলো নাকি তোর, সাত সকালে এভাবে কেন চিল্লাচ্ছিস? দেখো দাদিমা, কাল আমি যে বেগুনের বীজ লাগালাম তা থেকে বড় বেগুনের গাছ হয়েছে আর বেগুন গাছে কলা ধরেছে। দাদিমা সামনে তাকিয়ে দেখে বিরাট বড় একটা বেগুন গাছ আর তাতে বেগুনের পরিবর্তে কলার ছড়ি। তা দেখে দাদিমাও অনেক অবাক হয়ে যায় আর বলে, সে কি রে, এ তো পুরো জাদু হয়ে গেল, এ কিভাবে সম্ভব? বেগুন গাছে কিভাবে কলা ধরে? কি অদ্ভুত কাণ্ড রে। তা তো জানি না দাদিমা, কিভাবে হয়ে গেল। যাক, অনেক ভালো হয়েছে, বল দাদা কলাগুলো পেরে নেই। এরপর দাদিমা বড় একটা লাঠিতে কাছি লাগিয়ে পাকা পাকা কলা পেরে নেয় আর লিপি তাড়াতাড়ি করে একটা পাকা কলা নিয়ে খেয়ে নেয়। দাদিমা, এ তো অনেক মজা। উফ, এত মজা, আমি এর আগে এত মজার কলা কখনো খাইনি। আমি এটা খেয়ে দেখি তো। হ্যাঁ দাদিমা, খেয়ে দেখো। এরপর দাদিমা একটা কলা খেয়ে নেয় আর খুশি হয়ে বলে, লিপি, এটা তো খেতে অনেক মজা। আচ্ছা দাদিমা, এক কাজ করলে কেমন হয়, আমরা এই কলাগুলো বাজারে নিয়ে বিক্রি করি। বুদ্ধি তো অনেক ভালোই, তবে আমরা তাই করব। তখন সেখানে কৌশিক আসে আর লিপি কৌশিককে সব কথা খুলে বলে। তা শুনে কৌশিক অনেক খুশি হয় আর বলে, দিদিমা, আমার কেউ কি তোমাদের সাথে নিবে? আমিও কলা বিক্রি করতে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নাতি, বুদ্ধি তো তোমারও ছিল। এরপর থেকে দাদিমা, কৌশিক আর লিপি মিলে কলা বিক্রি করতে শুরু করে। সবাই অনেক পছন্দ করতে শুরু করে আর এভাবেই ভালোই দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।